আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম। আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটির নাম হচ্ছে ন্যাপ্রোসিন 250। এটিতে উপাদান রয়েছে ন্যাপ্রোজেন সোডিয়াম। তো এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেডিডিয়েন্ট ফার্মা। তো এই ওষুধটি রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, টন্ডনাইটিস, বার্সাইটিস, গেঁটে বাতের লক্ষণসহ নিরাময়, এছাড়াও প্রাইমারি ডিসমেনেরিয়া এবং ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। ন্যাপ্রোক্সেন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অ্যানাসিড, যার প্রদাহ বিরোধী, ব্যথানাশক ও জ্বর উপশমকারী গুণাবলী আছে। এটি গ্যাস্ট্রাইনাল ট্র্যাক্ট থেকে দ্রুত প্রসৃত এবং 95% বায়ো অ্যাভেলেবিলিটি অর্জন করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস দৈনিক স্বাভাবিক মাত্রা 500 থেকে 1000 মিলিগ্রাম খাওয়ার পর দুইটি বিভক্ত মাত্রায়। ব্যথা, প্রাইমারি ডিসমেনেরিয়া, তীব্র টেন্ডোনাইটিস এবং বার্সাইটিস, অনুমোদিত প্রারম্ভিক মাত্রা 500 মিলিগ্রাম এবং পরবর্তী মাত্রা 500 মিলিগ্রাম করে 12 ঘন্টা পরপর অথবা 250 মিলিগ্রাম করে 6 ঘন্টা 8 ঘন্টা পরপর। তবে মোট প্রারম্ভিক মাত্রা দৈনিক 1250 মিলিগ্রামের বেশি এবং পরবর্তী মাত্রা দৈনিক 1000 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। গেঁটে বাত অনুমোদিত প্রারম্ভিক মাত্রা 750 মিলিগ্রাম এবং পরবর্তী মাত্রা 250 মিলিগ্রাম করে 8 ঘন্টা পরপর, যতদিন ব্যথা না কমে। এইস ওষুধের মিথস্ক্রিয়া, এইস ইনহিবিটরের অ্যান্টি হাইপারটেনসিটিভ কার্যকারিতা হ্রাস করে। অ্যান্ডারসিড ও সুক্রাল ফ্যাট ন্যাপ্রোক্সেনের পরিশোধিত বিলম্বিত করে। অ্যাসপিরিন পার্শ্বপ্রতিক্রিয়া বৃদ্ধি করে। ডাইইরোটিক্স, ফিরোসেমাইড এবং থায়াজাইড নাইট্রেটি কার্যকারিতা হ্রাস করে। মিথোট্রেক্সেট এর বিষক্রিয়া বৃদ্ধি করে। ওয়ারফারিন পরিপাক তন্ত্রীয় বিষ রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি করে। সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাকটেক ইনহিবিটরস পরিপাক তন্ত্রীয় রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি করে। প্রতিনিষ্ঠিত নির্দেশনা, যে সকল রোগী ন্যাপ্রোক্সেনের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত। অ্যাসপিরিন অথবা অন্যান্য অ্যানাসিড ব্যবহারের ফলে যে সকল রোগীর অ্যাজমা, আর্টিকারিয়া অথবা অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। কটনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট সার্জারি চালানোর সময় চিকিৎসায় এটি প্রতিনির্দেশিত। পার্শ্বপ্রতিক্রিয়া, সচরাচর লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে নিম্নরূপ: পরিপাকতন্ত্র, বুক জ্বালা, পেট ফাঁপা, বমিভাব, ডায়রিয়া, বদহজম, স্নায়ু সম্বন্ধে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি ভাব, ত্বক সম্বন্ধীয় প্যারাইটিস, চুলকানি, পারপুরা, হৃৎপিণ্ড সম্বন্ধীয়, শরীরে পানি আসা, বুক ধরফর করা, অন্যান্য দৃষ্টি ও শ্রবণ শক্তিতে সমস্যা হওয়া। সংরক্ষণ, আলো এবং আর্দ্রতা থেকে দূরে, 30 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রা নিচে রাখুন, শিশুদের বাইরে রাখুন। তো বন্ধুরা, এটির দাম হচ্ছে 9 টাকা পার পিস এবং স্ট্রিপ প্রতি পাতার মূল্য 90 টাকা। তো আজকে এ পর্যন্ত, আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।